এটা বলতেছি যে আপনারা সবাই কুকুরুত বলে আপনি যে ডিজাইনের জন্য সালামু আলাইকুম জাডা ভালো আছেন নে ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা বাদি যা ভালো নে হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো আছি তুই অঙ্গা তো রোজার মাস বেচা কিনা আছে নে আরে বাদি যা আর কইও না দোয়ানদারি আর কি বুঝো না দোয়ানদারি মনে করো খাড়ে উড়ে গেছে আর এনে করি করি গতকাল যে বেচি খাইলে 27 টাকা আজ যে বেচি হবে 60 টাকা হাসতেন না কয় লাখ কানার বার মিছা সারি কে গত মাসের কারণ বিল জিগুন আইছে এখন করে তো না নে দিছি এরি তোমার যে ইয়া মাই আরে দুই দিন খাড়ে নিছে রাখছে তেননে করে কি করব কথা বুঝো না এগুলা করি কোন তো আন্দারি করন যাইতো না আর সেলমেন ওগালে শুরু করছে দুনিয়া 13 হাজার কে কি সিনাল গুদু আনে দিছে আরে যে ইয়া এটা সিনাল না তো সিমেলে না আর সিনাল না সিমেল যেটা হোক এগুনা আনে দিছে বাসি ও তার গো লাইয়ে নিছে কাইলে সাইরগানা হাসগা লয়ে গেছিল সর্বদত্তে বিজেছে সর্বত বলে গন্ধলা খন জান না এবার বাড়ি ডাড়ি সব লাচ্ছে আলা দিছে তেননে করে দোয়ানদারি করন যাবো না কথা বুঝো না দেন যে ইয়া কিরবেন ওঙ্গার রোজা রমজানে দিন ব্যাগ দোয়ানদার রে একই অবস্থা কিরবেন ওঙ্গা কোন রকম থাকতে হইব কিছু তো করার নাই ঠিক হয়ে যাবো এনে রোজা রমজানে হরে তো ওঙ্গা ইয়া সিমেল দেখুন আছে তা জানে কি ওমা হাতে কি ইয়ে কয় এরা আর দোয়ানে কোন সময় ওরা তো তাজা জিনিস ছাড়া খারাপ জিনিস থাকে না ওই দিনে না হাতে কেন বাসি ধরা দিছে আমি তো তোয়াইয়ের হাতে রে হানজা উমজা সুরিয়ে লাইতেন না নি বিজে বিয়ের খাবি খালি কথা বুঝছ না তোর গলা কি মানা আছে আচ্ছা যাইয়া তাইলে আরে ওই তাজা তো তিনকে দেন হ্যালো হ্যাঁ কসা ও তো এই লাশ মাথা তো আনি আরতে না আরে ওটা আন্ডার সেলিন যাই আছে না সেলিন যাই তো আনে ইয়া কষ্ট তো আনি আছিস না আর লাশ মাথা সাদা আছে তো আনি নারি এলাকাত কিল্লা ছ ছড়া আরে ওই কুকুরতে তো আনে আরে কুকুর কোলে সেতি তো তিন গোষ্ঠীর মাদার সাথে সামনে তো না দোয়ানের সামনে আইস না লাটালা সুরি দিলাম সুরি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা বাদি যা ভালো আছো না আছি কাকা আলহামদুলিল্লাহ বাড়ির দিকে যাইতেছিলাম আর কি কাঞ্জারা চাইছ বলে তো আমার মাই কর হইলাম জি কাকা তুই কি অবস্থা ঢাকার কিরকম আবহাওয়া কেছে আছে না ঠিক আছে না আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ঢাকা কেছ কোনান দি গেলা কোনান দি এলে টেরো আইলাম না যাই হোক ঢাকা কি কাজ করো ঢাকা যে পুলিশের এখানে ক্লিনার হিসেবে কাজ করি আর ক্লিনার নে জি তোমার আম্মা তো বাবুর আছে যাই হোক ক্লিনার হলে ক্লিনার আমার কথা হলো ক্লিনার চাকরি কিন্তু চাকরি তো কোনো কাজে ছোট করে দেখবে দরকার নাই তুই এলাকা থাকতে দুনিয়ার মানছে তালে তুন চুরি করে ডাব চুরি করে যা যা আসিল দুনিয়ার ব্যাজ্ঞান করছো তোমার নামে মামলা মোকদ্দিমা আর কাছে অভাব নেই কথাটা বুঝছো না এখন আসছো কয়েকদিন ঘুরবে লাগার বেলা আইসো ঘুরি ঘেরিয়া বাজার হবে সুন্দর মতে যাতে কোনো কর্তা যাতে না হনে ঠিক আছে কথাটা কাকা ওই যে কালকে রাত্রে আমি তরবি নামাজে পড়তে গেছি ওইখানে যে একটা ফুলারে আপনি মারতেছেন এটার কারণটা কি আর এগুলোর কথা কইও না বেয়াদব না কি হইছে কি জন্য মারতেছ তুমি তো জানো কাকার নিকনেম একখান আছে কাকারে কুকুরুত কইলে সাথে যায় কাকা মসজিদে না ওরা তো আমারে যে বলছিল যে কুকুরুত বলে না কুক বলছে মানে হলান্তি কুক খেলে ইগুনের ভাষা তুমি বুঝ জানো ওলাইনি কোন ভাষা ব্যবহার করে এটা তো আমি জানি আমি তো বাচ্চা না আচ্ছা যাই হোক এখন চেতিয়ে না কাকা কারণ এটা যত এরা বলবো আপনি চেতবেন তত কুকুরুত বলবো এরা একবার কুকুরুত বললে আপনি যদি চাইতেন আবার কুকুরুত বলবো তো এই জন্য মানে চেতিয়ে না বুঝছেন নি আর এর থেকে যদি আপনি যদি বেশি চেতেন আমি আপনার আরেকটা সহজ সমাধান দিই আপনি ওই যে চেয়ারম্যানের কাছে যান চেয়ারম্যানের কাছে যা নালিশ দেন চেয়ারম্যানে জিজ্ঞেস করে যদি কি জন্য আসছো তখন বলবেন যে আমার কুকুর বলে এমন এমনি সমাধান করে এরপরে যদি সমাধান যদি না করে দেয় আপনি একটা থানা জিডি করে দেন থানা জিডি করলে দেখবেন সব সমাধান হয়ে যাবে তারা এমনি প্রথম ডায়েরিতে হেডলাইনে থাকবে কুকুর তখন জিজ্ঞাসা করবে যে কুকুরটা কোথা থেকে আসছে কী জন্য বলে কেন চেতেন সব ডিটেলস বাইর করে এরপরে কুকুরদের সমাধান পাই যাবে গোড়া এলাকার ভিতরে বিগত 4 বছরে হলো এনে যে তোমার কুকুরুত কইনা তুই 5 মিনিটের ভিতরে এতন বেশি কইছ বুঝছস কদিন লাইছ টাকা তো কদিন লাইছ টাকা মনে কষ্ট নিয়েন না আমি জাস্ট এটা বলতেছি যে আপনারা সবাই কুকুরুত বলে আপনি চেতি জানার জন্য চেতিয়েন না ঠিক আছে টাকা তো কদিন লাইছ 3-4 দিন আবহাওয়া খারাপ যাইছ গো এক কারে গিরে গুরে লক করে দাম গিরে গুরে একদম লক করে দাম দাগে নাকা দা দাগে নাকা দা দাগে নাকা 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 দাগে না
ক্রোধ ওমা আজ এডা না কি অবস্থা ভালো আছো না হেডে কি করার গাছত নামিছো শতনের বাচ্চ শতন আইছাতে নামো না গাছত নামো কথা আছে আইও কিল্লাই আরে মিড়া বাল দিবার দি না মাইক দুই জে লাগা দিবে লাইনেম তান্নু ওমা কি কয় যে ইয়ের দেখি কি এত অভদ্র লাগে নাকি বুঝো না যে তোমার কিল্লে মারি রঙ্গা রোজা রমজানের দিন যে তোমার মারমো বুঝি ওই তোমার আব্বাই তোমরা খিরে খা দিয়ে নিতে যাবে লাগো হ্যাঁ তো আরো তোমার তো আইয়ে যা কে কেরো গোফের মুয়া গেছি আল্লাহ আল্লাহ করে না মাঠে হরে নেখানে নামি যাও নামি যাও যে তোমার তোমরা খিরে খাতে যাম আইয়ো আচ্ছা হুনেন আনার লগে আই যামু আন্ন কসম খান আর মাতিন না ওমা হা গলনি গন তোর যে ইয়ে কিল্লে মারি রোজা রমজানের দিন তোর মারে হাত নষ্ট করবে দরকার আছে না যে ইয়ে কসম খায় কইয়ে দুই কেন আজি মনে কসম খায় কইয়ের মাতিন না আইয়ো নামি যাও আইয়ো শরীরেতে তো গাবান নিয়ে বান্ধি রয়েছে গেঞ্জি এ কত লিছো গেঞ্জি তো ফাইন কোন কালার শোনো হ তুই কত বস আবাস এত কত বস আবাস মাতা বাচ্চা যদি তোর বাপে আর আমি না করি কত কিয়াল লাগাইছো যা করবি লাগেন কুকুর কিল্লে কস রোজা রমজানের দিন মা কথা গাইলে দে মারি কুকুর কুকুর কারে কস কারে কস কুকুর ও মিয়া আমি আর মাছিন কিল্লে আর যে আর বুতা বিসা দিমু কুকুর খালি আইনে কই কুকুর তো আর কত বেকে কই কুকুরত কইছে কিছে দোষ হইছে নাকি আর কুকুরত ওমা এতে সাবাস তো কম এরে তুরে এত মেরে মার মার এত মেরে মার কিছে আর শর মারিলাম আজ মারিলাম 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 কিছে কিছে আরে শেষ্ট বিয়াদ বড় অঙ্গার ইকিনি কিনি হলো কথাটা দুনিয়ার বিয়াদ হইবে শুরু করে দিছে কিছে আনলো লাগাতে কি বিয়াদ হইছে আবার জিজ্ঞেস আছে রে কিছে এরে তুই কি বিয়াদ হইছস ইয়ারে গাছর তুম তাই রে রে কেন সাসা রে কেন সাসা রাতি বাজে যা বিয়াদ হই করত বেড়া রোজা রমজানের দিন কিলে দেয় লগে করেন এই গঙ্গার ওলাইনাতে কোনো মান সম্মান আছে না দবকাই দিয়ে আসেনি আন্ডা সময় না হলো কত একটা সম্মান কত একটা ভালোবাসা আছিল অঙ্গের ওলাইনাতে এখানে আছিল না তুই কিতি আবার ইয়ের কুকুরুত করে এরা কইছে তুই আর জ্ঞান দিও না তুই এরে কি কইলাম আই বালা কথা কইলেও দোষ এ কুকুরুত করছে তুই